এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ চট্টগ্রাম সভাপতি জনাব হুমায়ুন কবির, যিনি করোনার শুরুতে মৃত্যুবরণ করেছেন, আমার বক্তব্য শুরু করেছে। বন্ধুরা, আমাদের উপস্থাপক একটু আগে বলেছেন, আজকে পালন করার আমরা আজকে অনুষ্ঠান করছি। প্রিয় বন্ধুরা, সাহেব ভাই আমাদের বিভাগে নেতৃবৃন্দ নির্বাচন অংশগ্রহণ করেন বা আমাদের একে অপরের বিপদে আপদে এগিয়ে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সম্মানিত সদস্য ভাই বোনেরা, সবাইকে আমার আপন ভাই, যারা আমরা এলাকা থেকে ঢাকায় বসবাস করি, আমার বাড়ি টাঙ্গাই, টাঙ্গাইয়ের কাপড় দেখলে নিজের কিন্তু একটা আলাদা কি বলবো একটা অনুভূতি কাজ করে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননী শেখ হাসিনা। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ উপস্থিত সাধারণ সভায় আসলে জানাশোনা সৌভাগ্য এগুলো অনেকটাই বৃদ্ধি পায় এবং নিজেদের মধ্যে বুঝতে পারাটা বৃদ্ধি পায়। থেকে ঢাকায় আসতো অনেকেই লেখাপড়া করার যোগাযোগ পারতেন না, থাকার জায়গা ছিল না, আঞ্চলিক সংগঠনগুলো থেকে উচ্চ ডিগ্রি লাভ করেছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন আঞ্চলিক সংগঠনগুলো করে যাচ্ছি এবং আমি মনে করি যে আঞ্চলিক সংগঠন ফোরামের সাথে যুক্ত হওয়ার পর থেকে অনেকের সাথে জানানো হয়েছে, জানতে পেরেছি তিনি লক্ষ্মীপুরে অতি নোয়াখালে অতি সিরাজে অনুরোধে কুমিল্লায় ভালো হয় ধারণা হচ্ছে যে সংগঠনগুলো আসলে অনেক নিজেদের সহযোগিতা সহযোগিতা বৃদ্ধি পায়। সেই কারণে
রোগীর জন্য করতে হবে, সব প্রতিষ্ঠান করেনি, ওয়াজ ঘুরে আছে, ও আগে থেকে আছে, এটি অষ্টম ওয়েজ ঘুরে আছে, কিন্তু সেই ইন্স্যুরেন্স তারা করে, বেশিরভাগ প্রতিষ্ঠান করে। এটির জন্য যে খুব বেশি টাকার প্রয়োজন আছে তাও কিন্তু নয়, এবং কোনো প্রতিষ্ঠানে যদি একশো দিনের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স করতে হয়, কভারেজ যদি 5 লাখ টাকা, তাহলে কেউ কভারেজ এবং হেলথ কভারেজ সহ করতে হয় মাসে 25-30-40 হাজার টাকা, কিন্তু সেটি করা হয় না। এটা যে খুব বেশি টাকা দিতে হবে তা কিন্তু নয়। কিন্তু এই জন্য আমি মনে করি যে সাংবাদিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া প্রয়োজন যাতে গ্রুপ ইন্স্যুরেন্স করতে হয়, কারণ আমি সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর্তা জননেত্রী শেখ হাসিনা একটি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন, এবং প্রতি বছর কোটি কোটি টাকা সরকারের পক্ষ থেকে সেখানে দেওয়া হয়, এবং একজন সাংবাদিক মৃত্যুবরণ করলে সেখান থেকে 3 লক্ষ টাকা পায়। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি গ্রুপ ইন্স্যুরেন্স করত, তাহলে ইন্স্যুরেন্স কভারেজ বাবদ তিনি কমপক্ষে 5 লক্ষ এমনকি 10 লক্ষ টাকা বয়স থাকে, সেটি হচ্ছে না। এটি শুধুমাত্র উদ্যোগের অভাব, বিভিন্ন প্রতিষ্ঠানের যে সামর্থ্যের অভাব তা নয়, উদ্যোগের অভাব। এই জন্য আমি এখানে সাংবাদিক নেতৃবৃন্দ আছে এবং যারা অন্যান্য সংগঠনের সাথে যুক্ত আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, যেহেতু এটা ওয়েস্ট বোর্ডের মধ্যে আছে, এটি যাতে করে সেজন্য তাদের টাকাটা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং সাংবাদিকরা আজকে সাংবাদিকদের পক্ষ থেকে নানা সময় দাবি উপস্থাপন করা হয় যে সাংবাদিক হিসাবে এন্ট্রি হওয়ার জন্য কিছু যোগ্যতা মাপকাঠি তৈরি করে দেওয়ার জন্য বলা হয়। সেক্ষেত্রে আমার কিছু ভাবনা আছে যে কোনো ডিগ্রি নির্ধারণ করে দেওয়ার আমি অন্তত ব্যক্তিগতভাবে বিপক্ষে, এটি আমি আগেও বলেছি, কারণ অনেক সময় দেখা যায় একজন সর্বোচ্চ মাস্টার্স ডিগ্রিধারী তিনি যেভাবে লিখেন তার চাইতে ম্যাট্রিক পাস অনেক সময় অনেক ভালো লিখে, এমন অনেক সাংবাদিকও আছে। আমার বয়স তো এখন কম না, তো আমাদেরও আজকে রাজনীতির বয়স হলো 45 বছর, সেই হিসাবে আমি ছোটবেলা থেকে রাজনীতি যখন থেকে শুরু করেছি তখন থেকে বহু সাংবাদিককে দেখেছি। চট্টগ্রামে অনেক সাংবাদিক ছিল, তারা ম্যাট্রিক পাস, কিন্তু এত ভালো লিখতেন, এত ভালো তাদের কলাম ছিল, সেগুলো অনেক বড় বড় ডিগ্রিধারী ক্ষেত্র নাই। সুতরাং ডিগ্রি নির্ধারণ করে দেওয়া সেটি আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটি বিপক্ষে, কিন্তু একজন সাংবাদিক হতে হলে কিছু মাপকাঠি তৈরি করে দেওয়া দরকার। আমি সেই লক্ষ্যে আমাদের যে একটু আগে ইকবাল সুভাষ চৌধুরী এবং আমাদের সাইফুল ভাই বৈঠকে ছিলেন, প্রেস কাউন্সিলের একটা বৈঠক ছিল, প্রথম মিটিং ছিল আজকে। আমি প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান বিচারপতি নিজামুদ্দিন চৌধুরীর সাথে আমি বিষয়টি আলাপ করেছি যে এটিরই আপনি একটা খসড়া আপনারা তৈরি করতে পারবেন, তাহলে হবে কি একটা শৃঙ্খলা আসবে। এখন যে কেউ সাংবাদিক পরিচয় আসল সাংবাদিকের চেয়ে এখন নকল সাংবাদিক অন্তত উপজেলা পর্যায়ে বেড়ে গেছে, উপজেলা পর্যায়ে বেড়ে গেছে, ঢাকা শহরে হয়তো বাড়ে নাই বা চট্টগ্রাম শহরে বাড়ে নাই, বড় বড় শহরে বাড়ে নাই, কিন্তু উপজেলা পর্যায়ে দেখা যাচ্ছে সাংবাদিক। এবং দেখা যায় যে সাংবাদিকের স্টিকার লাগিয়ে গাড়িতে করে ঘুরে কোথাকার সাংবাদিক যদি জিজ্ঞেস করেন, সেটা যখন আপনি জানেন তখন আপনি নিজে লজ্জিত হবেন। এবং আরো দেখা যায় এই সমস্ত সাংবাদিকরা যে সমস্ত কর্মের সাথে যুক্ত হয় সাধারণ মানুষ, কিন্তু আমি যেহেতু সাংবাদিকদের সাথে আমার উঠা বসা, আমি জানি কে আসল সাংবাদিক কে আসল সাংবাদিক নয়। সাধারণ মানুষের মধ্যে তারা কিন্তু একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে পুরো সাংবাদিক কমিউনিটির ব্যাপারে। সুতরাং এগুলো নিয়ে আজকে সতর্ক হওয়া হয়েছে, যেহেতু আজকে এজিএম, এই বিষয়গুলো আলোচনা হওয়া প্রয়োজন, বিষয়ে আমি কথাগুলো বলছি। আমার মনে হয় এই কাজগুলো করা দরকার। আরেকটি হচ্ছে আপনাদের দীর্ঘদিনের আমি একটা সুখবর দিতে চাই, সেটি হচ্ছে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল গণমাধ্যম কর্মী আইন,
গণমাধ্যম কর্মী আইনটা ইতিমধ্যে আইনমন্ত্রী সর্বশেষ সাইন করে দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী শীতকালীন অধিবেশন আমরা সেটি নিয়ে যেতে পারব এবং এটি পাস হলে পরে, এটি আগে রূপান্তরিত হলে পরে তাহলে সম্প্রচারের সাথে যারা সাংবাদিক যুক্ত আছেন এবং অনলাইনের সাথে যারা সাংবাদিক যুক্ত আছেন, ভালো অনলাইনের সাথে রেডিওর সাথে যে সমস্ত সাংবাদিক যুক্ত আছেন তাদেরকে আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। সার্বিকভাবে সমস্ত সাংবাদিকদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। আমরা আশা করছি আগামী সংসদ অধিবেশনে আমরা সেটি নিয়ে যেতে পারব এবং সাংবাদিকদের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সর্বশেষ বৈঠকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সাংবাদিকদের পরিবারের সদস্যকে, বিশেষ করে যারা দুঃস্থ এবং যাদের সামর্থ্য নেই তাদের পরিবারের সদস্যদের মেধার ভিত্তিতে শিক্ষা বৃত্তি দেওয়ার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতদিন ধরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে শুধুমাত্র যারা অসুস্থ হলেন তারা সাহায্য পেতেন, মৃত্যুবরণ করলে সাহায্য পেতেন এবং ক্ষেত্র বিশেষে চাকরি না থাকলে দীর্ঘদিন ধরে অসুবিধা থাকলে সেই ক্ষেত্রে সাহায্য পেতেন, শিক্ষা বৃদ্ধি পেতেন না। আমরা সেটার জন্য একটি খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়াটি চূড়ান্ত অনুমোদন ট্রাস্টের বৈঠকে অনুমোদিত হওয়ার পর আমরা আশা করছি যে খুব সহসা আমরা শিক্ষা বৃত্তিটাও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চালু করতে পারব। সাংবাদিকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহু কাজ করেছেন। ইংরেজ সাহেবের জায়গাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গেছে। এখানে একুশতলা ভবন হবে এই জায়গায় এবং সেটি অলরেডি আপনার প্ল্যান হয়ে গেছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, অথচ অনেকেই ক্ষমতায় ছিল, যেমন খালেদা জিয়া বিএনপি ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান নেতৃত্বে বিএনপি ক্ষমতা দখল করেছিল, তারপর এস এস সাহেবের নেতৃত্বে ক্ষমতায় ছিল, সাংবাদিকদের জন্য এত কিছু কাজ তারা তখন করেনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেটি বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা করেছে। প্রেস ক্লাবের জায়গা বঙ্গবন্ধু দিয়ে গেছে। একুশতলা বিল্ডিং জয়ন্তী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এখানে করতে যাচ্ছে। চট্টগ্রামে প্রেস ক্লাবে দশতলা বিল্ডিং হয়েছে এবং সেটিও মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চৌধুরী সেখানে মেয়র ছিল এবং সেখানে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। এইভাবে সাংবাদিকদের কল্যাণের জন্য বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বহু কাজ করেছে। আমি আপনাদের কাছে সবিনয়ে একটি নিবেদন করব, আজকে দেশ বহুদূর এগিয়ে গেছে, আজকে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $2,554 এটি ভারতের চেয়ে বেশি এবং দারিদ্র সীমার নিচে বাস করা লোকসংখ্যার হার সেটি 20% নিচে নেমে এসেছে। করোনা মহামারীর মধ্যে গত বছর মাত্র 21টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ রেট ছিল, তার মধ্যে বাংলাদেশ একটি এবং অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। বাংলাদেশের উপরে মাত্র 2টি দেশ ছিল, একটি হচ্ছে সাউথ সুদান আর একটি হচ্ছে গায়ানা, 2টি দেশ ছিল। এটি আজকে সম্ভবপর হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে। আজকে যে দেশ এগিয়ে যাচ্ছে এটি অনেকের পছন্দ নয়, দেশ এগিয়ে যেতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, দেশ এগিয়ে যেতে হলে সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে দেশকে সমাজকে রক্ষা করা প্রয়োজন, দেশ এগিয়ে যেতে হলে রাজনৈতিক অপশক্তির হাত থেকে যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, যারা রাজনীতির নামে মানুষের সম্পত্তি পোড়ায় তাদের হাত থেকে দেশকে রক্ষা করা প্রয়োজন। অবশ্যই সরকারের সমালোচনা হবে, কোনো জায়গায় দায়িত্বশীলরা যদি ভুল করে সেটিরও সমালোচনা হবে, কিন্তু সমালোচনাটা যেন এমন না হয় যে দুষ্কৃতিকারীদের হাতে দেশটা চলে যায়।
আপনাদেরকে সেই নিবেদনটুকু আমি রাখি এবং সাম্প্রদায়িক অপশক্তির হাতে কিংবা সাম্প্রদায়িক অপশক্তিকে লালন পোষণ করে তাদেরকে কাজে লাগিয়ে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তাদের হাতে যেন ক্ষমতাটা চলে না যায় সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা সমাজের বিবেক হিসেবে কাজ করেন, আপনারা সমাজকে সঠিক খাতে প্রভাবিত করতে পারেন, আবার সমাজকে ভুল বার্তাও দিয়ে কেউ চাইলে দিতে পারেন। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই। আমি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় জগন্নাথ। Bye.